দেখেছো তোমার ছেলে কত শিয়ার হয়ে গেছে? কোথায় যাচ্ছিস তুই? এই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। দর্শনের মা পিছনে থেকে বারবার ডাকছে। দর্শন দাঁড়া বলছি, এমন বিয়ারদেবী কার কাছে শিখেছো? দাঁড়াও। দর্শন কারো কথা না শুনে ঠাস করে ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। এত কান্না জীবনে কখনো কাঁদেনি। বুক ফেটে যাচ্ছে, কেউ আপন না, সবাইকে পর মনে হচ্ছে, সবাই শুধু স্বার্থের জন্য ভালোবাসে, পাশে থাকে, কেউ ওর মনের অবস্থা বোঝার চেষ্টা করছে না, কেউ বুঝতে চাইছে না ওর মনে কি ঝড় বইছে। ও নিজেই এই রেজাল্ট দেখে ভেঙে পড়েছে। দর্শন টেবিলের উপর থেকে বইগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। কিছু হবে না আমাকে দিয়ে, আমি কোনো কিছুরই যোগ্য নই, কিছুই পাবো না আমি। পুরো দিন পার হয়ে রাত হয়ে গেছে, কিন্তু কেউ ওকে খাওয়ার জন্যেও ডাকেনি। শুধু দিশা এসে একবার ডেকে গেছে, দর্শন দরজা খোলেনি, তারপর আর দিশাও ডাকেনি। দর্শনের খুব কষ্ট হচ্ছে, একা লাগছে খুব। এই মুহূর্তে কাউকে প্রয়োজন, অর্ষাকে ভীষণ প্রয়োজন। দর্শন অর্ষার নাম্বারে কল দিল। আশ্চর্যজনকভাবে চার দিন পর ওর নাম্বারে কল ঢুকল। দর্শনের মনে আশার আলো জ্বলে উঠল, কিন্তু কল রিসিভ হচ্ছে না। কয়েকবার কল করার পরেও রিসিভ করেনি। দর্শন ঘড়িতে সময় দেখল, সবে মাত্র 10টা বাজে। ঘুমানোরও কথাও না, হয়তো ইচ্ছে করে ধরছে না, তাই অনুরোধ করে মোবাইলে একটা বার্তা পাঠালো। অর্ষা প্লিজ কলটা ধরো, তোমাকে আমার খুব প্রয়োজন। বারবার অনুরোধ করে কল টেক্সট করার পরেও কোনো রেসপন্স পায়নি। দর্শন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার কাউকে প্রয়োজন হলেও এই পৃথিবীতে আপাতত কারো আমার প্রয়োজন নেই। আশা উঠো, আমরা চলে এসেছি। অর্ষা নড়ে চড়ে উঠে চোখ মেলল, পাশে ওর বাবা। অর্ষা কয়েক পলক ফেলে বাবাকে ভালো করে দেখল। মা উঠে পড়ো, আমরা চলে এসেছি, ট্রেন থেমে গেছে। অর্ষা ট্রেনের কেবিনে ঘুমিয়েছিল, বাবা ওকে ডেকে তুলছে। অর্ষা হাই তুলতে তুলতে উঠে বসল। জানালা খুলে দিয়েছে বাবা, বাইরে রোদ চিকচিক করছে, তার মানে অনেক বেলা হয়ে গেছে। রাত 9:30 ট্রেনে উঠে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল, আর এখন ঘুম ভাঙল। অর্ষার ব্যাগপত্র গোছানোই ছিল, রাতে শুধু চাদর আর পানির বোতল বের করেছিল। অর্ষা কেবিন থেকে নেমে বাবাকে জিজ্ঞেস করল, কটা বাজে? ওর বাবা লাগেজ তুলতে তুলতে বলল, 7টার উপরে। অর্ষা চাদর ভাঁজ করে কাঁধের ব্যাগে রেখে দু কাঁধে বেল্ট লাগিয়ে পানির বোতল হাতে নিল। তারপর দুজন বের হতে লাগলো ট্রেন থেকে। অর্ষা ওর বাবার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিল, দাদার মিলাদ ছিল, চাচারা দেশের বাইরে, তাই অর্ষার বাবাকেই এই দায়িত্ব নিতে হয়েছে। ওখানে ওরা 4 দিন ছিল, অর্ষার মাইন্ড ফ্রেশেরও একটা ব্যাপার ছিল, তাই একটু বাড়িয়েই থেকেছে। ট্রেন থেকে নেমে পানি দিয়ে মুখ ধুয়ে নিল। ওদের গাড়ি স্টেশনের বাইরে অপেক্ষা করছে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে 8টার বেশি বেজে গেছে। অর্ষার বাবা ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেছে। অর্ষা নাস্তা করে মোবাইল নিয়ে বসল। অনেক দিন ধরে অনলাইনে যাওয়া হয় না, গ্রামে গিয়ে নেটই পায়নি, শুধু গেমস খেলে আর ডাউনলোড করা মুভি দেখে সময় কাটিয়েছে। ব্যাগ থেকে মোবাইল বের করতেই দর্শনের নাম্বার থেকে অনেকগুলো কল আর মেসেজ স্ক্রিনে আসতে দেখল। অর্ষার চোখের কোণে পানি জমেছে। যতই বলুক ওর সাথে সম্পর্ক রাখবে না, কিন্তু পারছে না, কখনো হয়তো পারবে না। এই 4 দিনে ওকে অনেক মিস করেছে। দর্শন যেমনই হোক, যাই করুক, ও তো ভালোবাসে ওকে, সেই ভালোবাসার কারণে ভোলা সম্ভব না। যত ভুলই করুক, ক্ষণিকের জন্য অভিমান হবে, কিন্তু ওকে ছেড়ে থাকা একদমই অসম্ভব, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। ও যাবে আজ দর্শনের কাছে, চোখের তৃষ্ণা মনের তৃষ্ণা সব মিটিয়ে নিবে। ওর লাস্ট মেসেজ এইরকমই ছিল যে, আমার রেজাল্ট খুবই জঘন্য হয়েছে, আমি শেষ, একদম শেষ, ভেতরটা ভেঙে চলে যাচ্ছে, আফসোস, এই মুহূর্তে আমি কাউকে পাশে পেলাম না, আসলে কেউ আমার নয়, আমি কারো নই। অর্ষা মোবাইল রেখে জামা চেঞ্জ করতে গেল। দর্শন মোবাইল চেক করে মলিন হাসল, সেই হাসি ঠোঁটে লেগে আছে। বিছানায় মোবাইল রাখল, দরজার দিকে তাকাল। বাবা মা এত স্বার্থপর, প্রেমিকাও স্বার্থপর, কেউ বুঝল না ওকে। কিছু একটা মাথা চাড়া দিয়ে উঠেছে, ঘরের চারিদিকে চোখ বোলালো,
সব এলোমেলো অগোছালো, একদম ওরই মতো। দর্শন দুহাতে নিজের চুল চেপে ধরে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। চোখ খুলে ফুলদানি হাতে নিয়ে ড্রেসিং টেবিলে বাড়ি মারল। বেত ঘুটে শব্দ করে কাজগুলো কয়েক টুকরো হয়ে মেঝেতে পড়ে আরো ছোট ছোট ভাগে বিভক্ত হলো। দর্শন এক টুকরো কাজ তুলে হাতের কবজি বরাবর টান মারল। রক্তে ভেসে যাচ্ছে মেঝে, মাথা ঝিমঝিম করছে, চোখ বন্ধ হয়ে আসছে। লুটিয়ে পড়ল দর্শন। অর্ষা রেডি হয়ে মোবাইল হাতে নিয়ে বের হলো। প্রিয়ার কল আসে একটু দেরি হয়ে গেল। অনেকদিন পরে ওর সাথে কথা হলো। ওর লাইফে ঘটে যাওয়া এতদিনের ঘটনা প্রিয়াকে জানাতে গিয়ে 40 মিনিট পার হয়ে গেছে। দরজা খুলে বাইরে বের হতেই মোবাইল বেজে উঠল, অর্পার কল। কল রিসিভ করে যা শুনল তাতে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল, হাত পা অবশ হয়ে আসছে। ছুটতে লাগলো অর্ষা, বাসার নিচে দাঁড়িয়ে রিক্সা অটো কিছুই দেখতে পাচ্ছে না। অর্ষার শরীর কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অনবরত চোখের পানি মুছে যাচ্ছে। অর্ষা সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু রাস্তা পুরো ফাঁকা। নিচের চুল টেনে ধরে চিৎকার করল, শব্দ করে কাঁদতে কাঁদতে দৌড়তে লাগলো। ইচ্ছে করছে উড়ে দর্শনের কাছে চলে যেতে। দর্শন কি করে এমন একটা কাজ করল? ওর মতো স্ট্রং পার্সোনালিটির ছেলে এমন কিছু করবে তা কল্পনাতীত। অর্ষা দিকবিদিক শূন্য হয়ে এলোমেলোভাবে দৌড়চ্ছে, মাঝে মধ্যে ডান হাতের কবজি দিয়ে গাল মুছছে। মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, আফসোস হচ্ছে। যদি সকালবেলায় কথা বলে নিত কিংবা রাতটা জেগে থাকতো তাহলে ওর কল দেখতে পেত, তাহলে এমন হতো না। আশেপাশের মানুষ অনেকেই অর্ষাকে বিভিন্নভাবে দেখছে, কিন্তু অর্ষা তেমন পাত্তাই দিচ্ছে না এসবে। ও একবার থামছে, আবার সামনে দৌড়চ্ছে। মেইন রোডে চলে এসেছে ও, এখন নিশ্চয়ই সিএনজি বা ট্যাক্সি পেয়ে যাবে। হঠাৎ পেছনের থেকে বিকট শব্দ পেল, পেছন ঘুরে দেখলো একটা প্রাইভেট কার হর্ন বাজাচ্ছে। অর্ষার খেয়াল হলো ও ফুটপাথ ছেড়ে রাস্তায় নেমে এসেছে, ওর পেছনে একটা প্রাইভেট কার হর্ন দিচ্ছে যাতে সরে যায়। অর্ষা পেছনের দিকে এতটাই মজে ছিল যে সামনের দিকটা খেয়াল করেনি। সামনের দিক থেকে একটা সিএনজি আসছে। অর্ষা সরার জন্য সামনের দিকে ঘুরতেই সিএনজি দেখে থমকে গেল, পা জমে গেছে, সরতে পারছে না, চোখ বড় বড় করে চেয়ে আছে, আতঙ্কে মুখে হাঁ করে আছে, চোখ বন্ধ করে চিৎকার করল। সিএনজিও কন্ট্রোল হারিয়ে ফেলেছে, ভেবেছে ও সরে যাবে, কিন্তু অর্ষা সরতে পারেনি। সিএনজির সাথে ধাক্কা খেয়ে পেছনের প্রাইভেট কারের সাথে পাল্টা ধাক্কা খেয়ে পিচ ঢালা রাস্তার উপর হুমড়ে খেয়ে পড়ল। নিঃশব্দে ওর রক্তমাখা শরীর লুটিয়ে পড়ল, মুখ দিয়ে হালকা গোঙানির শব্দ হলো, তারপর দুচোখ বন্ধ হয়ে গেল। 7 দিন পর দর্শন শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ হলেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, ঘুমায় না। ওর পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপ্রাণ চেষ্টা করছে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার। ওর বাবা মা নিজের ভুল বুঝতে পেরেছে, এর জন্য ছেলের কাছে ক্ষমা চেয়েছে। তারা শুধু তাদের ছেলেকে সুস্থ দেখতে চান। শুধু রুশানকে একটা কথা জিজ্ঞেস করেছিল, অর্ষার কোনো খবর জানিস? ও এসেছিল আমাকে দেখতে। রুশান হতাশ হয়ে উত্তর দিয়েছিল, ওকে সেদিন সকালে এই অর্পা কল করে জানিয়েছিল তুই হসপিটালে আসিস। এটা জানানোর পর ওর থেকে কোনো উত্তর আসেনি। ঘণ্টাখানিক পর থেকে ওর মোবাইল বন্ধ আসছিল। আমি আর অর্পা ওর বাসায় গিয়েছিলাম, কিন্তু ওরা বাসায় ছিল না, বাড়িতে তালা ছিল, কলেজেও আসেনি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আর দেখা যায়নি ওকে। প্রিয়া রাঙামাটি থেকে ফিরেছে, ওকে জিজ্ঞেস করে ও কিছু জানতে পারেনি। ওর সাথে নাকি শেষ ওই দিন সকালে কথা হয়েছে, এরপর আর যোগাযোগ করেনি অর্ষা। সেদিন শুধু দর্শন চোখের পানি ফেলেছিল নিঃশব্দে। রোশানুকে অনেক বুঝিয়েছে সব ভুলে নিজের লাইফে পড়াশোনায় ফোকাস করতে। দর্শন তবুও হাল ছাড়েনি, প্রিয়ার সাথে কথা বলতে কলেজে এসেছে। আত্মহত্যার খবর সব জায়গায় ছড়াতেও বাসা থেকে বের হয় না, কিন্তু অর্ষার কোনো খবর না পেয়ে ও বাধ্য হয়ে প্রিয়ার সাথে দেখা করতে কলেজে এসেছে। প্রিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, আমি সত্যিই জানি না, আমি নিজেও অনেক চিন্তায় আছি। আমি ওর বাসায় গিয়েছিলাম, কিন্তু কেউ বলতে পারে না ওরা কোথায় গেছে। কোথায় যেতে পারে, এনি আইডিয়া? না, ওর দাদা দাদি মারা গেছেন, চাচারা বাহিরে থাকেন, আর নানা বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। তারা চাইলেও অর্ষা তাদের কাছে যাবে না। আর ওর বাবা ভালো পোস্টে চাকরি করেন, অনেক মানুষের সাথে জানাশোনা আছে,
তাই কোথাও হঠাৎ শিফট হওয়া ব্যাপার না। উনি ওকে এত ভালোবাসেন যে ওর সব চাওয়া পূরণ করবে। কোথায় শিফট হয়ে গেছে বুঝতে পারছি না, আবার ভয় লাগছে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে। দর্শন আর কোনো কথা বলেনি। অর্ষা ওর উপর এত অভিমান করেছে, অভিমানের পাল্লা এত ভারী যে সব ছেড়ে ছুড়ে চলে গেল। একবারের জন্য ওর মুখটা ভেসে ওঠেনি। অন্ধকার বারান্দায় গিটার বাজাচ্ছে দর্শন, গিটারে টোন বাজছে অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায় ওর দিন, আর ওর চোখ বেয়ে পানি পড়ছে। রোশান এসে লাইট অন করল। রোশান আপ্রাণ চেষ্টা করছে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার। রোশানকে দেখে দর্শন ওকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল। দোস্ত, আমার খুব কষ্ট হচ্ছে, কেন বেঁচে এলাম আমি? মৃত মানুষের মতো বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো ছিল না? আমি কি এতটাই অন্যায় করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি পেতে হলো? আমি তো ওকে ভালোবেসেছিলাম, আর ও তো আমাকে কত ভালোবাসত। আমাকে শেষবার বলেছিল যদি আমি আর ওকে ডিস্টার্ব করি তবে এই শহর ছেড়ে দিবে। আমি ওকে অনেকবার কল আর মেসেজ দিয়েছিলাম, ও নিজের কথা রেখেছে, চলে গেছে দূরে, এতটা দূরে যে আমি ওকে আর কখনো দেখতে পাবো না, ছুতে পাবো না, বলতে পারবো না ভালোবাসি। আমি মরে যাচ্ছি রোশান। দর্শন আবারও কাঁদতে লাগলো। রোশান ওর পিঠে হাত বুলিয়ে বলল, যে চলে গেছে তাতে ভেবে এত কষ্ট পাচ্ছিস? আর আমরা যারা তোর কাছে আছি, সব সময় থেকেছি, তাদের কেন কষ্ট দিচ্ছিস? আমরা সবাই ভীষণ কষ্টে আছি, তোকে এভাবে দেখলে আমাদের বুক ফেটে যায় রে। এতদিনে ভালোবাসার চেয়ে মাত্র কয়েকদিনে ভালোবাসা বড় হয়ে গেল? হ্যাঁ, বন্ধুর শুদ্ধ ভালোবাসার চেয়ে প্রেমিকার ভালোবাসা বেশি প্রশান্তিদায়ক। হ্যাঁ, দর্শন চুপ করে আছে। আমাদের যদি ভালোবাসিস, যদি আমাদের কোনো মূল্য তোর কাছে থাকে, তবে আজ থেকে গ্রুপ স্টাডিতে জয়েন হবি। রোশান চলে গেল। ঘন্টা খানেক পর দর্শন জয়েন হলো ওদের সাথে। বদলে যেতে লাগলো সময়, আগের মতো পড়াশোনায় অ্যাক্টিভ হয়ে উঠল। দিন রাত এক করে পড়ে যাচ্ছে, লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছে। এভাবে HSC পরীক্ষা ভালোভাবে শেষ করে। প্রতিটা পরীক্ষা দুর্দান্ত হয়েছে। সবাই মিলে অ্যাডমিশন পরীক্ষার জন্য বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়। ওরা কয়েকজন বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে পড়ার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু দর্শন কোথাও স্কলারশিপ চায় না। ও চায় না এই দেশ ছেড়ে অন্য কোথাও যেতে, এখানেই থাকবে। হয়তো একদিন অর্ষা ফিরে আসবে, কিন্তু ওর বন্ধুরা জোর করে ওকে দিয়ে অ্যাপ্লাই করায়। ভাগ্য সুপ্রসন্ন ছিল তাই চান্স হয়ে যায় USA, কিন্তু দর্শন যাবে না। পরিবার থেকে ওকে জোর করেনি কেউ, কিন্তু বন্ধুরা বেশ জোর করেছে ওকে, কারণ ওরা ভাবছে ও এখান থেকে দূরে থাকলে ভালো থাকবে, অর্ষাকে ভুলতে পারবে, তাই ওর USA যাওয়া জরুরি। সবার চোরাচুরিতে দর্শন রাজি হলো, কিন্তু মনটা সায় দিচ্ছিল না। কিন্তু সবার ভাষ্যমতে অর্ষা ফেরার হলে আগেই ফিরত। দর্শনও কম চেষ্টা করেনি ওকে খোঁজার, তাই সমস্ত পিছুটান ছেড়ে পাড়ি জমালো সুদূর USA। এই গল্প নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন এসেছে, অর্ষার কি হলো, ও কোথায় আছে, ও কি তবে মারা গেছে, ও স্মৃতিকে হারিয়ে গেছে, দর্শন তো বিদেশে চলে গেল, ওদেরকে আর দেখা হবে না, এটা কেমন সমাপ্তি হলো, সমাপ্তি কি আদৌ হয়েছে? এইসব বিষয় জানতে হলে এই ভিডিওতে 2000 লাইক ও 200 কমেন্ট করে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।